আগামী 25 সেপ্টেম্বর 2023-এর সোমবার সমস্ত স্কুল ছুটি থাকছে। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলগুলি ওই দিন বন্ধ থাকছে। আগামী 25 সেপ্টেম্বর ওই দিন করম পুজো উপলক্ষে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ডের কিছু অংশে করম পুজো হয়। এখানকার আদিবাসী সম্প্রদায় এই পুজো করে এবং এই পুজো, এই করম পুজো উপলক্ষে সমগ্র পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে এই ছুটি থাকছে আগামী 25 সেপ্টেম্বর সোমবার। এখানে তোমরা নোটিশ দেখতে পাচ্ছ, সরকারিভাবে যে স্কুলগুলি ছুটি তার নোটিশ এখানে রয়েছে। দেখো, এখানে করম পুজো উপলক্ষে 25 তারিখে যে ছুটি থাকবে সোমবার, সম্পূর্ণ স্কুল ছুটি থাকবে, সেই সম্পর্কেই নোটিশ দেওয়া রয়েছে। তাহলে আশা করি আগামী 25 সেপ্টেম্বর স্কুল ছুটি এবং কী কারণে ছুটি সেই সম্পর্কে তোমরা জানতে পেরেছ। এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।